দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। তিন মাস আগে বিজেপি থেকে আসা লোকেদের তৃণমূল প্রার্থী করায় ভাটপাড়ায় বিক্ষোভ নিচুতলার কর্মীদের। মঙ্গলবার সকালে ভাটপাড়া 10 এবং 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, দলে পুরনো অনেক ভালো কর্মী রয়েছেন, তাদের প্রার্থী করা হোক, উচ্চ নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই বিক্ষোভ বলে দাবি বিক্ষোভরত তৃণমূলীদের। দেখুন, আমার কাছে তো এরকম কোনো স্পেসিফিক কোনো নাম নিয়ে আমার কাছে তথ্য নেই যে কে প্রার্থী হবে। ইভেন আমি ওই ওয়ার্ডের বর্তমানে কাউন্সিলর, আমি নিজেও জানি না যে আগামী দিনে ওই ওয়ার্ডে আমি প্রার্থী হতে পারবো বা দল আমাকে নমিনেট করবে কি না, এটা আমার নিজেই জানা নেই। এই সম্পূর্ণ বিষয়টা আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভাপতি সুব্রত বক্সী, এনারা ঠিক করবেন। এবং এখানে আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা সভাপতি পার্থ ভৌমিক, এনারা আলোচনার ভিত্তিতে ঠিক করবেন কে প্রার্থী হবে বা হবে না। সেটা কে কবে এসছে বা আসছে নি এর উপরে দাঁড়িয়ে কিন্তু কোনো প্রার্থী নির্ণয় হয় না। প্রার্থী নির্ণয় হয় দলের যে জিততে পারবে, যার এলাকায় গ্রহণযোগ্যতা তার ভিত্তিতে। এবার যারা বিক্ষোভ করছে তারা দলের জুনিয়র কর্মী, আমি তাদেরকে তাদের আবেগকে সম্মান করি, তারা আবেগের বসে হয়তো করছে, কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব এটা কোনো পদ্ধতি নয়। তাদের যদি কোনো স্পেসিফিক কিছু তথ্য থাকে বা কিছু বলার থাকে, তারা যে নির্দিষ্ট ফোরাম অর্থাৎ জেলা সভাপতি, এমএলএ, চেয়ারম্যান বা রাজ্য সভাপতি তাকে জানাতে পারে, কিন্তু এভাবে করা উচিত নয়, তাতে দলের সম্মান নষ্ট হয়, এটা কখনই কাম্য নয়। এখনো তো প্রার্থী তালিকা ডিক্লেয়ার হয়নি, তা সত্ত্বেও বিক্ষোভ, কী বলবেন? না, এটা তো অনুমানের ভিত্তিতে কেউ কেউ এইসব করছে, তারা সবই জুনিয়র আমাদের কর্মী, তাদের আবেগ আছে। কারণ আসলে দেখুন, যে কোনো কর্মীরা অল্প বয়সে একটু আবেগটা বেশি থাকে, তাদের মধ্যে অনেক রকমের নতুন নতুন ভাবনা চিন্তা থাকে, তারা আবেগের বসে অনেক সময় কিছু ভুলভ্রান্তিও করে ফেলে, কিন্তু এটা উচিত না। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।